সালাম আলাইকুম ভাইয়ারা, আজকেও একটি শোক সংবাদ নিয়ে আসলাম। আর এক রেমিটেন্স যোদ্ধা সিঙ্গাপুর প্রবাসীর মৃত্যুর খবর নিয়ে আসলাম। রেমিটেন্স যোদ্ধা যে মৃত্যু ভাইটি মারা গেছেন, তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন। কিছু সূত্রে জানা যায় যে তার বাড়ি যশোর জেলার মনিরামপুর থানার 9 নম্বর জাফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন বড় জামাতা রেমিটেন্স যোদ্ধা, এবং তার নাম ছিল আকরাম হোসেন। আকরাম হোসেনের মৃত্যুতে আমরা সিঙ্গাপুর প্রবাসীরা শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুক। মনিরামপুর উপজেলার 9 নম্বর জাপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদের বড় জামাতা রেমিটেন্স যোদ্ধা আকরাম হোসেন, তিনি বহু বছর ধরে সিঙ্গাপুরে অবস্থান করছিলেন। এ সময় তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হন। সিঙ্গাপুর থাকাকালীন তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হন। আমরা জানি সিঙ্গাপুরে ক্যান্সারের চিকিৎসা তেমন একটা হয় না, হয় তারা ইন্ডিয়া পাঠিয়ে দেয় অথবা বাংলাদেশে পাঠিয়ে দেয়। উন্নত চিকিৎসার জন্য আনুমানিক 15 থেকে 16 দিন আগে তিনি সিঙ্গাপুর থেকে সরাসরি ভারতের বেলুড়ু চিকিৎসা নিতে যান। আকরাম হোসেন ভাই তখন তিনি ভারতে যান চিকিৎসা নেওয়ার জন্য। 2 দিন চিকিৎসা নিয়ে ভারত থেকে বাংলাদেশে গ্রামের বাড়ি জাপায় চলে আসেন। এর 2 দিন পর বাড়ির থেকে তিনি আবার তার বাইফু মামুনকে নিয়ে পুনরায় আবার ভারতের বেলুড়ু চিকিৎসা নিতে যান আকরাম। এই সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তা গত 27 জানুয়ারি শুক্রবার রাত 1:30টার দিকে মৃত্যুবরণ করে বলে জানা গেছে। 27 জানুয়ারি শুক্রবার রাত 1:30টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি এক পুত্র এক কন্যা অর্থাৎ এক ছেলে এক মেয়ে তার রয়েছে এবং তার স্ত্রী রয়েছে। অসংখ্য শুভাকাঙ্ক্ষী তিনি রেখে গেছেন। নিজের পরিবার সূত্রে জানা গেছে যে আকরামের মৃতদেহটি দেশে আনার কার্যক্রম চলছে। আগামী শনিবারের ভিতরে তার দেহটি বাড়িতে আসবে বলে জানিয়েছে তার পরিবার। এই যে সিঙ্গাপুর প্রবাসী ভাইদের মৃত্যু সংবাদ শুনলে আমার খুব খুব ভেঙে পড়ি আমি, আর বিশেষ করে ক্যান্সারে আক্রান্ত হলে অনেক টাকা খরচ হয়ে যায় চিকিৎসা করার জন্য। অন্য সময়ে চিকিৎসা সর্বোচ্চ চেষ্টা করার পরও অনেকের হায়াত থাকে না বা বাঁচানো সম্ভব হয় না। আমরা সবার জন্য দোয়া করি। এই যে আমার ভাইটি আকরাম হোসেন ভাই যশোর বাড়ি মনিরামপুরে, তার পরিবারের প্রতি আমাদের সকলের পক্ষ থেকে সমবেদনা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারকে শোক সহিবার শক্তি দান করুক এবং আকরাম ভাইকে জান্নাতবাসী করুক। আমরা সকল প্রবাসী তার জন্য দোয়া করব। আমি ক্যাপশনে তার ছবিটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখতে পাবেন যে আকরাম ভাই মারা গেছেন। তিনি আকরাম ভাই। আর ভাইয়ারা, সবাই সবাইকে ক্ষমা করে দিবেন, ভালো কাজ করার চেষ্টা করেন। কে কখন কোন ইচ্ছিলে মৃত্যুবরণ করি বলা যায় না। আসুন সমস্ত খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে আমরা সকলে ভালো কাজে মনোনিবেশন করি, যাতে মৃত্যুর পর মানুষ বলে লোকটা ভালো ছিল। এমন কিছু করা যান যাতে মৃত্যুর পর মানুষ বলে ভালো ছিল। এমন কাজ করবেন না যাতে মৃত্যুর পর মানুষ গালি দেয়। সকল ভালো থাকুন। আল্লাহ হাফেজ।